রাজারহাটে উদ্ধার 30,000 লিটার জাল স্যানিটাইজার। ড্রাগ কন্ট্রোল এবং ইবির আধিকারিকদের হানা রেকজোয়ানি এলাকায়। রাজারহাট এলাকায় স্যানিটাইজার তৈরি জাল কারবার, উদ্ধার প্রায় 30,000 লিটার জাল স্যানিটাইজার। গ্রেপ্তার এক, রাজারহাটের রেকজোয়ানি এলাকার ঘটনা। ধৃত ব্যক্তির নাম তাপস মিত্র, জানা যাচ্ছে তিনি বেলঘুরিয়ার বাসিন্দা। এর পাশাপাশি উদ্ধার হয়েছে স্যানিটাইজার তৈরির কেমিক্যাল ও বেশ কিছু সরঞ্জাম। সূত্রের খবর, রেকজোয়ানি এলাকায় দুটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে ড্রাগ কন্ট্রোল এবং ইবির আধিকারিকরা রাজারহাট পুলিশকে সঙ্গে নিয়ে ওই এলাকায় হানা দেয় গতকাল রাতে। ডক্টর প্লাস কোম্পানির নামে জাল স্যানিটাইজার তৈরির অভিযোগে ওই কোম্পানির ম্যানেজার তাপস মিত্রকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় প্রচুর পরিমাণে জাল স্যানিটাইজার সহ বেশ কিছু সরঞ্জাম। বাড়ি দুটিকে সিল করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ধৃতকে রাজারহাট থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই সূত্রের খবর। কি হয়েছিল কালকে? ও কালকে রে গন্ডগোল হয়েছিল, পুলিশ এসেছিল। কোথায়? এখানে। আচ্ছা, এসে ওরা আমরা কি কথাবার্তা বলে, ওসব তো আর আমরা জানি না, কথাবার্তা বলে তারপর ওই তালা ঠালা লাগিয়ে দিয়ে চলে গেছে। কি হতো এখানে কারখানা? ও আমি বলতে পারবো না। কিসের কারখানা ছিল? ওই হাত ধোয়া কি জল। সংকটে মহিষা দলের কাঁসা পিতল শিল্প, যোগাযোগ ব্যবস্থা বন্ধ, কাজে আসতে পারছেন না শ্রমিকরা। নিদারুণ সংকট পূর্ব মেদিনীপুরের মহিষা দলের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্পে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেদিকে তাকিয়ে কারখানার মালিকরা। মহিষাদলের গড় কমলপুর গ্রামটি মূলত কাঁসা পিতলের গ্রাম বলেই পরিচিত। ছোট বড় মিলিয়ে গ্রামে 25টি কাঁসা পিতলের কারখানা আছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই কারখানাগুলোর উপর নির্ভর করে রয়েছে কয়েকশো পরিবার। মূলত তারা কাঁসা পিতলের থালা বাটি গামলা ঠাকুরের বাসন তৈরি করে। প্রায় 1.5-2 মাস ধরে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, শ্রমিকরা কাজে আসতে পারছেন না। তেমনই কারখানায় তৈরি মাল পাঠানো যাচ্ছে না বাজারে, তাই নিদারুণ সংকট কাঁসা পিতল কারখানায়। অধিকাংশ কারখানায় তালা ঝুলছে, কয়েকটি কারখানা অবশ্য টিম টিম করে চলছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কারখানার মালিকরা শ্রমিকরা সেদিকে তাকিয়ে। গড় কমলপুর গ্রামের অন্যতম কাঁসা পিতল কারখানার মালিক মন্টু রানা জানিয়েছেন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে শ্রমিকরা আসতে পারছে না, কারখানায় তৈরি জিনিস পাঠানো যাচ্ছে না বাজারে, নিদারুণ সংকটে তারা। বর্তমানে আমাদের যে প্রোডাকশনের যে মালটা উৎপাদন হচ্ছে সেটা আমরা বাইরে নিয়ে যেতে পারছি না, কাঁচামাল আসছে না, কাঁচামাল না আসার জন্য আমাদের কারখানা চলছে না। তো 25-26 দিন হয়ে গেল মোটামুটি কারখানা বন্ধ ছিল, মোটামুটি 3-4 দিন শুরু করেছি সবে। যদি পরিবহন ব্যবস্থা পুরোপুরি না ভালোভাবে চলে ততক্ষণ পর্যন্ত আমাদের খুবই অসুবিধা, এভাবে বেশি দিন চলতে পারে না। প্রায় একই বক্তব্য আর এক কারখানার মালিক বিজয় রানারও। তার কারখানাতেও শ্রমিক আসতে পারছেন না। তারপরে এই যে 4-5 জন কাজ করে কর্মচারী, তারাও তো আসেনি সবাই, দুজনকার বাড়ি দূরে, গাড়ি ঘোড়া তো চড়েনি, এই সমস্যা। তারপরে এই বুঝাতে গেতে গেছে ব্যবসা তোমার তো বরকার ভেঙে যাচ্ছে, কমে যাচ্ছে পুঁজি। হ্যাঁ, তাই বিশেষ কথা এই কলকাতাটা বন্ধ হয়েছে তো, হ্যাঁ কাঁচামালটা ঠিক পাচ্ছি না, কাঁচামালটা থাকলে তবু কিছুটা সমস্যাটা হতো মিটাইতো, সেটাও হয়নি, এই যেটা বসে আছি। এখানে কতগুলো পরিবার কাজ করে? এখানে আমার এখানে আমাদের জঙ্ক গ্লাস করে, মুক্তির কাজ আমরাই করি। কতজন করে সব মিলে? সব মিলে আমরা ধরা স্বামী স্ত্রী ছেলে 3 জন, বাইরের আছে 6 জন। না টোটাল এই পাড়ায়? এই পাড়ায়, পাড়ায় বলতে এখানে আছে জন 50-এ কাজ করে। এখন দেখার কবে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়, আবারও ছন্দে ফিরে মহিষা দলের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।